রাম রাম বন্ধুরা নমস্কার বন্ধুরা আর পি এফ কনস্টেবল এবং এসআই ভাই ইতিমধ্যে ফর্মটা কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে আর অলরেডি অনেক ক্যান্ডিডেট ভুল করে নিয়েছে আমি যেটা বলেছিলাম যে ভাই ফর্মটা যখন জারি হবে একটু ধৈর্য সহকারে অ্যাপ্লাই করো বিশেষ করে যারা এসসি এস টি এবং ইডাব্লিউএস এই সব ক্যান্ডিডেটরা যদি ভুলটা করে থাকে ভাই তোমাদের যে আর পি এফে বিশেষ ছাড়টা থাকে তোমরা জানো আর পি এফে এই ক্যাটাগরি ক্যান্ডিডেটদেরকে হাইটে ছাড় দেওয়া হয় ওয়েটে ছাড় দেওয়া হয় চেস্টে ছাড় দেওয়া হয় এবং এদের জন্য আলাদা রকম কিন্তু ম্যাডেলিস্ট তৈরি হয় এবং জেনারেলদের জন্য আলাদা তৈরি হয় তো এই সব বেনিফিটগুলো ভাই হাত থেকে তো ছাড়া হলো এবং প্রথম স্টেপ যে ফর্ম অ্যাপ্লাই সেটাতেই যদি ভুল হয়ে যায় ফর্মটা যদি রিজেক্টই হয়ে যায় তো বাকি পরের স্টেপগুলোতে ভাই পার্টিসিপেট করা তো দূরের কথা আর নামই কিন্তু তোমাদের থাকবে না তো আমি তোমাদেরকে কি ভুলটা যেটা তোমরা এখনও পারলে কিন্তু শুধরে নেবে যারা যারা ফর্মটা অ্যাপ্লাই করি তোমাদেরকে আমি পুরো ডিটেলসটা একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি ভাই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো তোমরা জানো রেলওয়ে আর পি এফের ভ্যাকেন্সি জারি হয়ে গেছে যেখানে কনস্টেবল এবং এসআই দুটি প্রকারের পোস্ট আছে কনস্টেবলের ক্ষেত্রে আছে চার হাজার দুশো আট টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এবং আছে এসআইয়ের ক্ষেত্রে চারশো বাহান্ন টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তো এই দুটি পোস্টে ভাই জানো যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদেরকে আলাদা রকম থাকে আর যারা কাস্টের ক্যান্ডিডেট থাকে তারা কিন্তু একটু আলাদাভাবে ছাড়টা পায় বিশেষ করে যারা এসসি এসটি ওবিসি এবং বিসি এবং ইডাব্লিউসি তো এইসব ক্যান্ডিডেটদের ভাই একটা কিন্তু কাস্টের সার্টিফিকেট থাকতে হয় তোমরা সবাই জানো তো সেই কাস্টের সার্টিফিকেটটাই তোমাদের মেল কিন্তু গড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে যদিও এখানে ভুল থাকে ভাই তোমাদের কিন্তু কোনো রকম ছাড়টা পাবে না আর যদি ভুল থাকা সত্ত্বেও তোমরা যদি ফর্মটা অ্যাপ্লাই করে দাও অ্যাপ্লাই করা ফর্মটা কিন্তু খুব ইজিলি তোমাদের রিজেক্ট হয়ে যাবে তো মাঝে আমি তোমাদের একটা কথা বলে রাখি যারা আর পি কনস্টেবল এক্সাম দু হাজার চব্বিশের প্রস্তুতি নিচ্ছ ভাই তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু প্রকাশনের তরফ থেকে প্রকাশিত করা আর পি কনস্টেবলের এই গাইড বইটি এটি একটি কমপ্লিট গাইড বই যেটি তোমাদের একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসি কিউব ড্রাইভের কোশ্চেন এবং তার অ্যান্সার পেয়ে যাবে এর সাথে চাচু পাবলিকেশনের তরফ থেকে আর পি এফ কনস্টেবল এক্সামের প্র্যাকটিস সেট পাওয়া যায় যেটি তোমাদের প্রস্তুতিকে ভাই আরো মজবুত করে তুলবে তোমরা এগুলি যদি কিনতে চাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি চাইলে তোমরা কি একবার চেকআউট করে নিতে পারো তো এবার আসা যাক তোমাদের মূল প্রবলেমটা কোথায় মূল প্রবলেমটা ভাই তোমাদের কাস্টের সার্টিফিকেট নেই অনেকের আছে যাদের কাস্টের সার্টিফিকেট অলরেডি নেই ঠিক আছে তো তোমাদেরকে বলে রাখছি তোমাদের কাস্টের সার্টিফিকেটটা কিন্তু ইমিডিয়েট তৈরি করে নিতে হবে ক্রুশিয়াল ডেটটা আছে তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কত লাস্ট ডেট আছে চোদ্দোই মে তোমাদের ফর্ম অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হয়েছে আর পনেরোই এপ্রিল থেকে লাস্ট ডেট কবে আছে এই চোদ্দোই মে এই চোদ্দোই মেটাই কিন্তু তোমাদের ভাই ক্রুশিয়াল ডেট যাদের কাস্টের সার্টিফিকেট নেই তোমরা কিন্তু এই চোদ্দোই মেয়ের আগে কাস্টের সার্টিফিকেটটা তৈরি করে নাও এই চোদ্দোর মেয়ে যদি পরে যদি পনেরো মে বা ষোলো মে যদি একদিনও পিছিয়ে যায় কাস্টের সার্টিফিকেট রিজেক্ট তোমাদেরকে কাস্টে কিন্তু ধরা হবে না তোমরা যদি ফর্মটা অ্যাপ্লাই করে থাকো তোমাদেরকে কিন্তু ভাই জেনারেলের মধ্যে কাউন্টিং করা হবে ঠিক আছে তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যাদের কাস্টের সার্টিফিকেট নেই চোদ্দই মেয়ের আগে কিন্তু তোমাদেরকে কাস্টের সার্টিফিকেটটা ইমিডিয়েট তৈরি করাতে হবে আর যাদের ভাই কাস্টের সার্টিফিকেট আছে তোমাদের সব থেকে যে বড় ভুল সেটা হচ্ছে রাজ্যের কাস্টের সার্টিফিকেট এখানে কিন্তু স্টেট গভর্নমেন্টের যে কাস্টের সার্টিফিকেট সেটা কিন্তু চলবে না বিশেষ করে অনেকে ইডাব্লিউএস আছে যাদের হচ্ছে বেশিরভাগটাই বলতে পারো স্টেট গভর্নমেন্টের ইডাব্লু এর সার্টিফিকেট তো তোমাদেরকে জেনারেলে ধরা হবে ভাই ঠিক আছে তোমাদের যা সার্টিফিকেট এসসি বলো এসটি বলো ওবিসি বলো ওবিসি তো ভাই নন ক্রিমিলিয়ারের সার্টিফিকেট চা হয় ওকে তো এখানে যতগুলো আমি কাস্টের ক্যাটাগরির নাম লিখে রাখছি প্রতিটা কাস্টের সার্টিফিকেটটা কিন্তু কেন্দ্র সরকারের আন্ডারে থাকতে হবে কারণ এই ভ্যাকেন্সিটা ভাই কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা হয়েছে নাকি রাজ্য সরকারের ভ্যাকেন্সি চাকরি তোমরা কেন্দ্র সরকারে করবে অতএব তোমাদের যে কাস্টের সার্টিফিকেটটা সেটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে শো করতে হবে যদি তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টটা না দেখাতে পারো তাহলে ভাই তোমাদেরকে কিন্তু জেনারেলে কাউন্টিং করা হবে এবার তোমরা বুঝতে পারছো ভাই এটা কিন্তু তোমাদের জন্য একটা বড়ো যন্ত্রণাদায়ক ব্যথা তোমরা বলতে পারো কারণ তোমাদের কাছে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট না থেকে থাকে তোমরা কিন্তু একটুও বেনিফিট পাবে না যেই বেনিফিটগুলো এই কাস্টের ক্যাটাগরির ওপর দেওয়া থাকে ঠিক আছে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে সার্টিফিকেটটা কিন্তু এই চোদ্দই মে এটা বারবার করে বলে দিচ্ছি ভাই এই ডেটের আগে কিন্তু তোমরা কাস্টের সার্টিফিকেটটা অবশ্যই তৈরি করে নেবে কারণ স্টেট গভর্নমেন্টের কাস্টের সার্টিফিকেট কিন্তু ওখানে অ্যালাউ করা হবে না তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিশ্বটা বোঝাতে পারলাম এইরকমই আর পি এফ রিলেটেড আপকামিং প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে ভাই এই চ্যানেল পাবে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম